ব্যাংক থেকে আমি প্রশান্ত দাস। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে পি মানি অ্যাপটি আসলে কীভাবে রেজিস্ট্রেশন করে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পি মানি অ্যাপের ভিতরে আমরা লগ ইন দিব। ফার্স্টে আমরা পি মানি অ্যাপে যাব। সো ভাইয়াকে বলবো যে ভাইয়া, যে তুমি পি মানি অ্যাপটা অ্যাক্টিভ করতে চাচ্ছি, তা ভাইয়া কিন্তু পি মানি অ্যাপের ভিতরে যাওয়ার পরে এখানে কিন্তু দুইটা অপশন পাবেন। হ্যাঁ, একটা হচ্ছে লগ ইন অপশন, আর একটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন অপশন। রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার পরে আপনার কিন্তু এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেস আসার পরে যে প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, 15 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, 0195 হচ্ছে আমাদের কুলিয়ারচর ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ কোড। ব্রাঞ্চ কোডটা দেওয়ার পরে পুরোটা কিন্তু 15 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসানোর পরে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি ওটিপিটা কিসে নেবেন, আসলে এসএমএসে নেবেন নাকি ইমেলে নেবেন? যদি এসএমএসে নিতে চান তাহলে অবশ্যই এসএমএসে ক্লিক করতে হবে, আবার যদি ইমেলে নিতে চান তাহলে ইমেলে ক্লিক করতে হবে। আমি সাপোজ আমি ইমেলে ক্লিক করলাম। এখন আমি ইমেলে ক্লিক করার পরে এটা আমি সাবমিট করে দিলাম, ঠিক আছে? সাবমিট করার পরে এটা কিন্তু আপনার ইমেলে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা চলে যাওয়ার পরে ওই ওটিপিটা ওখান থেকে কালেক্ট করার পরে এখানে কিন্তু ওটিপিটা বসাতে হবে। লোডিং হচ্ছে, একটু দেখতে পাচ্ছেন আপনারা? এখানে হচ্ছে সরি, দি রিকোয়েস্ট ক্যান নট প্রসেস এট দিস মোমেন্ট, প্লিজ ট্রাই অ্যাগেইন লেটার। ঠিক আছে, এটা কেন এটা এরকম হচ্ছে, এই জন্যে আমাকে চেক করে নিতে হবে আমার অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা আছে কি না। তো এখন আমি ব্রাঞ্চে গিয়ে কথা বলবো, যেহেতু আমি ব্রাঞ্চে আছি। ব্রাঞ্চে আমি যে কোনো একটা কম্পিউটার গিয়ে আমি জিজ্ঞেস করবো যে আসলে আমার ইমেল নাম্বারটা অ্যাড করা আছে কি না। সো আমি ফার্স্টে এখন যাবো। প্লিজ আপনি এই ইয়েটা একটু চেক করে দেখুন তো অ্যাকাউন্টে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা আছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার ইমেল যদি আপনার অ্যাকাউন্টে অ্যাড করা থাকে, তাহলে কিন্তু আপনি যখন ক্লিক করবেন তখন এই যে এই ইন্টারফেসটা আসবে আপনার ওটিপিটার জন্য। আপনার ওটিপিটা কিন্তু এটাতে চলে আসছে। এখানে ওটিপি হচ্ছে আপনার, আমরা চেক করে নিব, এখানে ওটিপি হচ্ছে 9270। আমরা ওটিপিটা দিয়ে নিলাম। হ্যাঁ, ওটিপিটা দিয়ে নিলাম। এখন আমরা ভেরিফাই ওটিপি দিই। ভেরিফাই ওটিপিটা দেওয়ার পরে কিন্তু আমার এখানে একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা একটা ইউজার আইডি পাবো। ইউজার আইডি হচ্ছে পিবিএল দিয়ে শুরু হবে। এই যে এটা হচ্ছে ইউজার আইডি, এটা আপনি সেভ করে রেখে দেবেন। ইউজার আইডিটা হচ্ছে ইমেলের মতো, আপনি যখন ফেসবুকে ঢুকতে চান তখন কিন্তু আপনার একটা ইমেল লাগে। এই ইমেলটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দেন। তো এটা হচ্ছে আপনার ইমেলের মতো কাজ করবে। ইউজার আইডিটা সুন্দর করে সেভ করে রেখে দেবেন অথবা মুখস্থ করে ফেলতে পারেন, ঠিক আছে? সো আমরা একটু এই ইউজার আইডিটা একটু নোট করবো, ঠিক আছে? ঠিক আছে, নোট করার পরে এটা আপনি একটু রেখে দিলেন। এই ইউজার আইডিটা যখন আপনার সংরক্ষণে থাকবে তখন আবার মনে করেন যে এটা আমরা যদি এখানে লিখে রাখি। তো এখন আমরা ইয়েতে যাবো, আমরা লগ ইন দিব। লগ ইন দেওয়ার পরে স্ক্রিনশট তো দিয়েছেন না? স্ক্রিনশট দিয়েছে। তো এখানে লগ ইন দিব। লগ ইন দেওয়ার পরে আমরা এখানে এই যে লগ ইনের জায়গার মধ্যে আমরা ইউজার আইডিটা বসাবো। এখানে কিন্তু আমরা যে ইউজার আইডিটা পেয়েছি এই ইউজার আইডিটা ইউজার নেমের জায়গায় বসাবো। অনেকে কিন্তু ভুল করে এখানে নিজের নামটা বসায় দেয়, এখানে কিন্তু এই ইউজার আইডিটা বসবে। তারপর পাসওয়ার্ড কিন্তু আমরা জানি না আসলে পাসওয়ার্ড কী হবে। এটার পাসওয়ার্ড কিন্তু হবে আপনার কি, এটা এর জন্য আপনাকে কল দিতে হবে 16411। এটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের কল সেন্টার, ওখানে গিয়ে কল দিলে আপনাকে যখন কল সেন্টারের কাস্টমার কেয়ারে আসতে কথা বলবেন তখন বলবেন যে আমার পি মানি অ্যাপটা অ্যাক্টিভ করতে চাচ্ছি, আমার ওয়ান টাইম ওটিপিটা লাগবে। তখন কিন্তু ওনারা আপনাকে ভেরিফাই করার জন্য বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে পারে। ওই ভেরিফাইটা হয়ে গেলে আপনাকে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনাকে ওটিপিটা দিয়ে দেবে। ওটিপিটা দেওয়ার পরে ওটিপিটা যখন ওনারা দিয়ে দিবে তখন কিন্তু এই ওই ওটিপিটা যখন বসাবেন ইউজার আইডির পরে, যখন ওই পাসওয়ার্ডের জায়গায় যখন ওটিপিটা বসাবেন, এটা বসানোর পরে আপনাকে এমন একটা ইন্টারফেস আসবে যেটাতে প্রথমে থাকবে কারেন্ট পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে আপনার যেটা ওটিপি পাঠাবে এটাই হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড। এরপর হচ্ছে আপনার নিজস্ব পাসওয়ার্ডটা বসাবেন, নিউ পাসওয়ার্ড যেটা এটাতে আপনার নিজস্ব পাসওয়ার্ড বসাবেন, এবং কনফার্ম যেটা কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আপনার নিজেরটাই বসাবেন। বসানোর পরে কিন্তু আপনার আলটিমেটলি আপনার পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে পাসওয়ার্ডটা কীরকমভাবে আপনাকে বসাতে হবে। পাসওয়ার্ড কিন্তু আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিলেন অথবা আপনার একটা নাম দিয়ে দিলেন তাহলে কিন্তু নিবে না। পাসওয়ার্ডটা হতে হবে অবশ্যই ডাইনামিক। ডাইনামিক পাসওয়ার্ড কীরকম, আপনার ক্যাপিটাল লেটারের একটা ওয়ার্ড থাকতে হবে, স্মল লেটারের একটা ওয়ার্ড থাকতে হবে, এরপর একটা সিম্বল লাইক সিম্বল টাইপের একটা কিছু থাকতে হবে, সংখ্যা থাকতে হবে, সব কিছুর কম্বিনেশন মিলে আপনার এরকম একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তৈরি করে এখানে সেট আপ করতে হবে, নাহলে কিন্তু এই পাসওয়ার্ড নেবে না। সহজ সরল পাসওয়ার্ড এই অ্যাপের মধ্যে আপনার ইয়ে করলে কিন্তু আপনার কাজ হবে না। সো এটাই হচ্ছে আসলে পি মানি অ্যাপ অ্যাক্টিভ করার প্রসেস। সো সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আজকের মতো।